কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই আমার ছোট্ট পরিবার পাবলিক হেলথকে আপনাকে স্বাগত। তো আজ আমরা সময় উপযোগী এমন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনারও খুবই প্রয়োজন। তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই যে সিজন চলছে, অর্থাৎ এই যে আপনার শরৎকাল শেষের দিকে এবং শীতকাল যে আসছে, এই যে ঋতু পরিবর্তনের সময়, এই সময় কিন্তু প্রায়শই প্রত্যেক মানুষই কিন্তু কম বেশি কিন্তু এই কমন কোল্ড অর্থাৎ ঠান্ডা জ্বর সর্দি কাশিতে কিন্তু ভুগে থাকেন। তো এই কারণেই কিন্তু আজ আমরা এই ভিডিও থেকে জানবো এই কমন কোল্ড অর্থাৎ ঠান্ডা সর্দি কাশি জ্বর, এই যে সিজনাল ব্যাপার, এই জিনিসটা কীভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কী কী আছে এবং এর থেকে প্রতিকার আপনি কীভাবে পাবেন, এই টোটাল বিষয়টাই কিন্তু জানতে হলে অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমার ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এই যে সময়, অর্থাৎ যেটা প্রথমে বলেছিলাম যে এই শরৎকালের শেষের দিকে এবং শীতকালের শুরু, এই যে ঋতু পরিবর্তন, এই সময় কিন্তু বিভিন্ন রকম রোগের কিন্তু প্রকোপ দেখা দেয়। তো এই সময় কমন কোল্ড অর্থাৎ ঠান্ডা জ্বর সর্দি কাশি, এটা কিন্তু প্রায়শই মানুষ ভুগে থাকেন। তো এই যে ঠান্ডা জ্বর সর্দি কাশির পেছনে কিন্তু কমন কোল্ড এক ধরনের ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু দায়ী থাকে। আর এই ভাইরাসটা হাসি কাশি যে কথা বলছে, এই ড্রপলেট এর মাধ্যমে কিন্তু এটা ছড়ায়। আর এই ড্রপলেট যদি একজনের থেকে আর একজনের কাছে যায়, সেখান থেকে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে পড়ে কিন্তু এই ধরনের রোগ হতে পারে। আর এছাড়াও কিন্তু এই ঠান্ডা কাশি আরও দেখা যায় যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যদি ফ্রিজের ঠান্ডা জল যদি খেয়ে থাকেন, কোনো ঠান্ডা বস্তু বা ঠান্ডা খাদ্য যদি আপনি বেশি পরিমাণে খান, আপনি হঠাৎ ভিজে গেছেন বা ঘাম পষে গেছে, তো এই সমস্ত কারণগুলো কিন্তু দায়ী থাকে এই কমন কোল্ড ঠান্ডা লাগার পেছনে। তো চলুন আমরা জেনে নিই এবার এই যে ঠান্ডা সর্দি কাশি অর্থাৎ কমন কোল্ডের লক্ষণগুলো কী কী আছে সেই বিষয়টি। তো প্রথমে যেটা বলবো যে কমন কোল্ড যখন প্রথমে কারো ধরছে, তো প্রথম থেকে কিন্তু তার নাকটা কিন্তু লাল হয়ে যায়, যে হাঁচি হয় কাশি হয়, তার সঙ্গে সঙ্গেও দেখা যায় যে নাক দিয়ে কিন্তু জল ঝরছে। তো এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে টুকিটাকি দেখা যায়। তার পরবর্তীতে কী হয় যে গাটা ঘুষঘুষে জ্বর হচ্ছে, গাটা ম্যাজম্যাজ করছে, গায়ে হালকা টেম্পারেচার দেখা যাচ্ছে, এটাও দেখা যায়। অনেকে আবার বলে থাকেন যে গাটা কিন্তু ম্যাজম্যাজের সঙ্গে সঙ্গে গাটা ব্যথা ব্যথা করছে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দেখা দেয়। তার সঙ্গে আর একটা যেটা হয়, আপনার লেজি ভাব হবে, কোনো কাজে মন লাগবে না, খেতে ইচ্ছা করবে না, জ্বর ভাব, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না, এই টোটাল বিষয়গুলোই কিন্তু মিলে এই কমন কোল্ডের লক্ষণ হিসেবে দেখা দিয়ে থাকে। এবং এর সঙ্গে অন্যান্য যে লক্ষণগুলো যেমন হয়, মাথা ভার হয়ে যায়, যদি আপনার শুকনো কাশি হয় সেক্ষেত্রে দেখবেন মাথা ব্যথা করতে থাকে এবং চোখ নাক এগুলো কিন্তু লাল হয়ে যায়। তো এই টোটাল যে লক্ষণগুলো বললাম এগুলো কিন্তু প্রায়শই প্রত্যেকে দেখা যায়। আর এই জন্যই কিন্তু এটাকে কমন কোল্ড নাম দেওয়া হয়েছে, কারণ একই রকম সিমটম প্রত্যেকের ক্ষেত্রে আসে। এবং এর পরবর্তীতে আমরা যেটা জানবো যে এই কমন কোল্ড অর্থাৎ এই ঠান্ডা সর্দি কাশির থেকে বাঁচতে গেলে কী কী প্রতিকার আছে, অর্থাৎ কী কী উপায় অবলম্বন করলে আপনি এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন বা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। এই সর্দি জ্বর অর্থাৎ কমন কোল্ড থেকে যদি আপনি দূরে থাকতে চান, কমন কোল্ড থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। তো এই ঠান্ডা থেকে দূরে থাকতে গেলে প্রথম যে ভুলটা আমরা করে থাকি, এই যে সিজন চেঞ্জ হচ্ছে অর্থাৎ শরৎ থেকে শীতের দিকে আমরা যে পা দিচ্ছি, সেই সময় কিন্তু অনেকে দেখবেন আমরা মাথার দিকে জানলা খুলে রাখি, অর্থাৎ জানলা খুলে রাখার পরে ভোরের দিকে যে ঠান্ডাটা আসে সেই ঠান্ডাটা কিন্তু আমাদের মাথাতে লাগে। এবং এই ঠান্ডা থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই সমস্যাটা একটা ঠান্ডা জ্বর সর্দি কাশি দেখা দেয়। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে প্রথমে কিন্তু মাথার দিকে যে সমস্ত জানালা আছে সেগুলো বন্ধ করতে হবে, পারলে ঘরের ফ্যানটা আপনি আস্তে করে চালিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকেও আপনি দূরে থাকতে পারবেন। দ্বিতীয়ত, যে ঠান্ডা থেকে দূরে থাকতে গেলে আপনাকে ফ্রিজের ঠান্ডা জল থেকে দূরে থাকতে হবে, ফ্রিজের ঠান্ডা যে সমস্ত খাবার বা যে কোনো ঠান্ডা খাবার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। তাহলে এই টোটাল ঠান্ডা বিষয়গুলো থেকে যদি দূরে থাকতে পারেন, তাহলে এই সর্দি জ্বর ঠান্ডা জ্বর থেকেও কিন্তু আপনি দূরে থাকবেন। দ্বিতীয় যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে খাদ্যর দিকে, অর্থাৎ আপনি যখন খাওয়া দাওয়া করবেন সবসময় মাথায় রাখবেন সিজনাল যে সমস্ত ফল পাওয়া যায় সেই জিনিসগুলো খাবেন, বেশি পুষ্টিকর খাবার খাবেন, শাকসবজি খাবেন, তার ফলে কী হবে আপনার একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হবে। আর ইমিউনিটি পাওয়ার তৈরি হওয়ার মানে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু এই সাধারণ জ্বর সর্দি কাশি থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন।
তিন নম্বরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধুলো বালি থেকে কিন্তু আপনার বেঁচে থাকতে হবে, অর্থাৎ ধুলো বালি থেকে দূরে থাকতে হবে। অনেকের দেখা গেছে যে অ্যালার্জির কারণে, ধুলো বালির অ্যালার্জির কারণে কিন্তু এই কমন কোল্ড ব্যাপারটা দেখা দেয় এবং সারা বছরই কিন্তু অনেকে এই অ্যালার্জির কারণে কমন কোল্ডের বা সর্দি জ্বরের ব্যাপারটা লেগে থাকে। তো আপনি যখনই বাইরে বার হবেন সবসময় চেষ্টা করেন মাস্ক পরার, আর একান্ত যদি মাস্ক আপনি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু রুমালটা কিন্তু অন্তত মুখে বাঁধতে হবে, তার ফলে ধুলো বালি নোংরা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন এবং এই অ্যালার্জির কারণে যে কমন কোল্ড আপনার হচ্ছে, ঠান্ডা জ্বর হচ্ছে, সেটাও থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। আর কমন কোল্ডের সমস্যা হিসেবে যেটা প্রায়শই অনেকে এসে বলেন সেটা হচ্ছে যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই সমস্যা কিন্তু অনেকেই বলেন। তো এই সমস্যা থেকে যদি রেহাই পেতে চান তাহলে আপনাদেরকে বলবো যে ঘরোয়া টোটকা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঘরোয়া টোটকা বলতে যদি নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তাহলে কিন্তু বাড়িতে আপনি জল গরম করবেন, জল ফুটে যে বাষ্পটা উঠবে, যে ভেপারটা উঠবে সেটা কিন্তু আপনি নাক মুখ দিয়ে ভালোভাবে টানবেন, তাহলে দেখবেন এই নাক মুখ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে এবং আপনি কিন্তু শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। তো এই টোটকাটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। দ্বিতীয় যে সমস্যাটা প্রায়শই শোনা যায় সেটা হচ্ছে যে খুসখুসে কাশি হচ্ছে, গলা খুসখুস করছে, এই জিনিসটা কিন্তু প্রায়শই দেখা যায়, তার সঙ্গে কান ব্যথা করছে, এই জিনিসগুলো কিন্তু কমন কোল্ডের একটা বড় ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ কমন কোল্ডের একটা বড় কমপ্লেন। তো এই সমস্যা থেকেও রেহাই পেতে গেলে কিন্তু আর একটা ঘরোয়া টোটকা আপনাকে ব্যবহার করতে হবে, উষ্ণ গরম জলে আপনি অল্প লবণ দিয়ে কিন্তু আপনি গার্গেল করতে পারেন, আর এই গার্গেলটা যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন তখন একবার করবেন এবং সকালবেলা উঠে একবার করবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন এই গলা খুসখুস করা, ঠান্ডা জন্য যে হালকা কাশি হচ্ছে, এইগুলো থেকে কিন্তু রেহাই পাবেন। তো টোটাল এই জিনিসগুলো যদি অবলম্বন করেন বা এই জিনিসগুলো যদি অনুসরণ করেন তাহলে দেখবেন এই যে ঠান্ডা সর্দি কাশি জ্বর, যেটাকে আমরা এক কথায় কমন কোল্ড বলছি, এটা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন, দূরে থাকতে পারবেন। আর এই সমস্ত পথ অবলম্বন করার পরেও যদি কোনো রকমভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না বা আপনার ঠান্ডা জ্বর লেগে থাকছে তাহলে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে কিন্তু আপনাকে যেতে হবে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং ডক্টরের পরামর্শই থাকতে হবে। আর এইগুলো যদি করেন তাহলে দেখবেন সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থ জীবন একটা কাটাতে পারবেন। তো এটাই ছিল টোটাল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, কারণ এই বেল আইকনটি যদি আপনি প্রেস করেন তাহলেই কিন্তু পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।